যার ভালো পরকাল আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় মুসলিম ও বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরায় আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি লামাঝাবিদের প্রকৃত পরিচয় এর চব্বিশতম পর্ব যারা আমার পিছনের পর্বগুলি দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন আর যারা দেখেন নাই তারা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন যে ইসলামের নামে কি চলতেছে সমাজে মাঝহিরা কিভাবে তাদের মত প্রকাশ করার জন্য ইসলামকে মাঝহাবের ভিতরে আবদ্ধ করে নিয়েছে তাই আমাদের শায়ক এই বইটা লিখেছে লামাঝাবিদের প্রকৃত পরিচয় এই বইটা যদি পড়েন তাহলে বিস্তারিত জানতে পারবেন তাই আমি এই বইটা থেকে পর্ব আকারে আপনাদের সামনে পেশ করছি লিখেছেন আব্দুসবুর চৌধুরী সম্পাদনায় ডক্টর শায়েক আবু বকর মোহাম্মদ জাকারিয়া তো আজকে যে বিষয়টা দেখাবো নামাজের কাফফারা আদায় করা আমাদের সমাজে কোনো লোক অসুস্থতার জন্য বা অন্য কোনো কারণে নামাজ না পড়ে মারা গেলে তার জন্য মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছ থেকে নামাজের কাফফারা নামে টাকা আদায় করা হয় এক শ্রেণীর আলিমগণ তা হিসাব করে আদায় করে নেন কুরআন ও সহি সুন্নাহে এর কোনো বৃদ্ধি নেই রোজার কাফারার বিধান ইসলামী শরীয়তে রয়েছে নামাজের কাফফারার কোনো বিধান ইসলামে না থাকলেও এক শ্রেণীর মোল্লারা সরল প্রাণ মুসলিমদের কাছ থেকে এমন কি এতিমদের সম্পদ থেকে নামাজের কাফফারার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে এ ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ তালার বাণী হেই মান্দারগন আলেম ও সংসার ত্যাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে খাচ্ছে এবং আল্লাহর পথ থেকে লোকদের বিরত রাখে সুরাতও বা আয়তনং চৌতিরিশ লামাজিরা এসব ধর্মীয় দুর্নীতিবাজদের থেকে জাতিকে সতর্ক করে থাকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে লামা ঝাবিরা আসলে কি লামা ঝাবিরা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলের কথার বাইরে আর কাউকে অন্ধ অনুসরণ করে না যে ব্যক্তি দলিল দিয়ে কথা বলবে তার কথাই আমাদের কাছে গ্রহণযোগ্য আশা করি আপনারা লামা ঝাবিদের ব্যাপারে কিছুটা হোক বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি